নয়না, কোথায় যাচ্ছ? তাতে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয়, বলো অধিকার। অধিকার? কিসের অধিকার? আমি তোমার মা। গুড, ভেরি গুড। স্টেটমেন্টটা তৈরি হয়েছে? জি স্যার। দেখি। ইয়েস স্যার। ডায়না, কোথায় যাচ্ছ মা? বাইরে। বাইরে কোথায়? বাইরের তো কোনো ঠিকানা থাকে না। তবু আমার জানা দরকার। আসলে ড্যাডি, আজীবন জেনে এসেছি তোমার প্রয়োজন শুধু টাকা। আমি কি ভুল বলেছি? হ্যালো, তোমার ফোন। থ্যাংক ইউ। হ্যালো শায়লা, সবাই এসে গেছে? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। ড্যাডি, তোমার সেক্রেটারিকে বলো আমাকে 10,000 টাকা দিতে। এক্ষুনি? হ্যাঁ, মাত্র 10,000। তুমি সারা জীবন কোটি কোটি টাকা উপার্জন করছো কার জন্য? নিশ্চয় আমার জন্য, কারণ আমি তোমার একমাত্র মেয়ে, তাই না ড্যাডি? ও শিওর শিওর মাই মাম। 10,000 টাকা। থ্যাংক ইউ ড্যাডি। অ্যাজ পার স্টেটমেন্ট কাজটা যেন হয়। জি স্যার। সকাল থেকে নাট বল্টু ঘুরাইতে আসো, গাড়ি এখনো কথা কয় না কেন? কেমনে কথা কইবো চাচা, বহুত বড় বিমার, এর কার্বোরেটরের গুর্দা সব ফোকলা হয়ে গেছে, অনেক পার্টস বদলাইতে হইব। কস কি আলার খাজনা থেকে বাজনা বেশি, কি আর করা যায়। যা 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 পাশ লাগে নিয়ে আয়। আমি? তয় কেউ বাট পার করে নিউ, গুপলেট করে 2 নম্বর মাল লই আসবো। আরে আমার নিজের পোলা, এ শুদ্ধ আমারে গুপলেট করে খাইছে। এই নে টাকা, আসুন যাবার পথে একটু দেখিস তো, বল্টু পিচিরে লইয়া গাড়ি দিতে খাল পারে গেছে, এত দেরি করতেছে কেন? আচ্ছা, নিজের পোলা না, তবু আমারে বাপের মতো মান্য করে। কোন দিকে গেল রে? ওই সামনে ডান দিকে উস্তাদ, মনে হয় পিকনিকে গেল। তাই হবে। একটু হলে অ্যাক্সিডেন্ট হতো, ধরা পড়লে কি যে হতো? অ্যাক্সিডেন্ট হলে থানা পুলিশ জেল জরিমানা কত ঝামেলা। এই সময় লুটি কি আর করি না? তোর বাবা কি পুলিশের লোক? নো নো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, নিশ্চয় না আমার এক আঙ্গুলে ইশারায় সব চঞ্চাট। বাবা 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 বাবা, এই যে মিস ডাইনা, তার রাজকুমারী ডাইনাই হন কিংবা মহারানী এলিজাবেথ, আমার হাল কি করেছেন? ভিজে গেছেন, কাদের কাপড় চুপুর চেহারা নষ্ট হয়ে গেছে, তার দেখতে ভালোই লাগছে। কি ভালোই তো লাগছে না রে, অ্যালবাম রাখলে ভালোই দেখাবে দেখি, একটা ছবি নিয়ে রাখি। ছবি নিলেন, তাহলে নিশ্চয়ই আমাকে ভালো লেগেছে আপনার। ইউ ব্লাডির, এত বড় স্পর্ধা আমার চেপকে হাত দাও। কেন, আর কোথায় হাত দিলে খুশি হন? এই টাকা দিয়ে লন্ড্রিতে কাপড় ধুয়ে নিবে। টাকার গরম দেখে রাস্তায় স্পিডে গাড়ি চালান, রাস্তার মানুষকে মানুষ বলে গণ্য করেন না। টাকা থাকলে মানুষ টাকার গরম দেখায়? টাকার গরম টাকার গরম সখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু নয়। টাকার গরম সখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা।
টাকা কিছু নয়, টাকার অহংকারে পথে ঘাটে যারে তার অগ্নি মূর্তি সে যে দেখাবে না ভয়। টাকার ঘর টাকার ঘরম সুখী অত ভালো না, দুদিনের দুনিয়াতে টাকা কিছু নয়। টাকার গরম সুখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু নয়। টাকার গরম সুখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু গরম সুখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু নয়। টাকার গরম সুখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু নয়। টাকার অহংকারে পথে ঘাটে যারে তারে অগ্নি মূর্তি সে যে দেখাবে না ভয়। টাকার গরম সুখী অত ভালো নয়, দুদিনের দুনিয়াতে টাকা কিছু বসেছিলেন, আমি বাঁচালাম। পানি তো ডুবুর মেরে ডাক্তারি করা হচ্ছে। আমি ডাক্তার নই, রসিক মিস্ত্রি। ফটাস
আপনি খবর দিয়েছেন? হুম। কেন? রিপোর্ট কি? হুম, কিসের রিপোর্ট? হিরোইন। হ্যাঁ, ওই হিরোইন সাবানা ববিতার খবর আমি রাখি না। খাবার হিরোইন 700 গ্রাম ওস্তাদ। গাঞ্জা? গাঞ্জা? গাঞ্জা হইলো এই যে একেবারে টাটকা। কি ব্যাপার, আপনি লাঠি উস্তাদ ছাড়া কথা কইতে পারেন না? খালি আমি জিগামু, তারপর সব কবি। ও, চরস 2 কেজি, বাংলা 100 বোতল, ধোত্রার বেশি আধা সের। এই হইছে কি গাঞ্জা হিরোইনের পুরিয়া লো পুইজা, খুব সাবধানে বেচবি, বুঝছস? আচ্ছা, তুমি চাহি কি? ও বুঝি। ওই মিয়ারা চপ্পর, চপ্পর একটা স্পেশাল ফিরি বানছি, এইটার মধ্যে কায়কার বা সুবিধার মূর্তি, এটা আমার খাইছি রে। না বুঝে লাথি মারলি কেন? হ্যালো, কে? ও, মিস্টার খান। আরে না না না, সামনের সপ্তাহে শিপ এসে যাচ্ছে। তুমি হঠাৎ অফিসে? আমার 20,000 টাকা দরকার। কেন? আমি চাইছি। কেন, কি জন্য, কৈফত দিতে হবে? Not that. Anyway, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, 20,000 টাকা দিন। থ্যাংক ইউ ডার্লিং। তাই না ফিরেছে? ওর কথা আর আমাকে বলো না, সারাদিন গাড়ি নিয়ে শুধু বাড়ি ঘুরে বেড়ায়, কোথায় গিয়ে কি করছে গড নজ। তা তুমিও তোকে একটু কন্ট্রোল করতে পারো। হ্যাঁ সঙ্গে, একটা ব্রেক ফেল হওয়া গাড়িকে কন্ট্রোল করা যায়, কিন্তু তাই না, অসম্ভব। আমার তো ডান্ডি ফটকাস, আমি ফিনিশ। ওই কানিয়া কি দা ধ ধ, যাতে পালাইতে না পারে, ধর হালারে। ওস্তাদ, এটা হালা না, হালি মায়া বাদু। হ্যাঁ, ওই মাতারি, তোমার লাইসেন্স দিছে কেডা? হ্যাঁ দেখুন বলে। হঠাৎ করে ব্রেক ফেল করাতে? ওই সব ফেল টেল বুঝি না, আমার দোকানের সব জিনিসপত্র ভাঙ্গা ভুঙ্গা ডান্ডি ফটাস করে ফেলাইছো। ওই ওরে লে ভান, মেয়েটাকে ধরে টানাটানি করছো কেন? দেখুন না, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার গাড়িটা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করেছে। ও, ওরা সেটা মানতে চায় না। ছেড়ে দে, ওই নিয়ে এলো কেন ছাড়বো? হ্যাঁ, এই বেরি আমাকে ওস্তাদের দোকানপাট মাল সামান সব ভাঙ্গে ফেলাইছে, টাকা কে দিব? তুই না তোর বাপ? আচ্ছা, আমার বাপ কি?
আছি মনগুলো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমার জন্য বেশ আঘাত পেয়েছেন, রিয়েলি সরি। ঘড়িটা দাম কত? গরিবের হাতের ঘড়ি কত আর হবে, এই 2-3 হাজার টাকা। এত টাকা তো এখন আমার কাছে নেই। উনি আপনাকে ভাবতে হবে না, চলুন। সত্যি আপনি না এলে কিছু হতো? সামনে আমাদের গ্যারেজ, গাড়ির ব্রেকটা ঠিক করে দিই। আপনি মোটর মেকানিক? না না, সামান্য মিস্ত্রি। ওই একই হলো না, অনেক তফাত। এই পিচ্ছি ওস্তাদ, গাড়িটা নিয়ে আয়। আজ একটা ওস্তাদ, এইদিকে। বাস বাস বাস, এই যে আপনার গাড়ি এসছে। পিচ্ছি গাড়ির মেট বের কর। কই? হ্যাঁ, কই পাইছি। উস্তাদ চালু আস। আচ্ছা, ভাবছি দুনিয়াটা আজব রঙ্গমঞ্চ। এখানে আজকের বন্ধু কালই চরম শত্রুতে পরিণত হয়, আর আর কালকের শত্রু এক নিমিষে পরম বন্ধুতে পরিণত হয়। নিন, ব্রেক ঠিক হয়ে গেছে। আপনি তো নিজের থেকে আসেননি, আমি আপনাকে এনেছি। তাতে টাকা নেবার প্রশ্নই উঠে না, আসুন। এত সাজগোজ করে সাজ সকালে কোথায় যাচ্ছে? আমি সাজলেই তোমার মেজাজ খারাপ হয়, ঠিক আছে? আর সাজবো না, কোথাও যাবো না, এক্ষুনি খুলে ফেলবো চুলের বেনি। সারাদিন জ্ঞান জ্ঞান। কি হচ্ছে মা, এত চিৎকার কেন? তোর আল্লাদের বোনকে বলছি, সারাদিন সেজে গুজে এই বস্তিতে টোটো করে ঘুরে বেড়ায়, লেখাপড়া করলো না, বিয়ে দিবি কেমন করে? আমার জন্যই তো লেখাপড়া হলো না, কি করবে মা? আমাদের কপাল খারাপ, তা না হলে হঠাৎ বাবা মারা যাবে কেন, আর আমাদের লেখাপড়া বন্ধ হবে কেন? যাই মা, দেরি হয়ে যাচ্ছে। আয় বাবা। এই মাকে ছেড়ে তুই কোথাও যাবি না। কোথাও যাবি না, মা আমার বাড়ির আবদার। ছেলেটা গরিব হতে পারে কিন্তু লোভী নয়। আপা, সাহেব আপনার খাইতে ডাকে। ড্যাডিকে বল আমি খাবো না। শরীর খারাপ? আরে না। তবে তুই যা,
বুঝছি আপনার মন খারাপ, বাইরাম বাইরাম করে গেলে এখান থেকে। বাঙালি মেয়েকে মেম সাহেব বলতে লজ্জা করে না? করে, কিন্তু আপনাদের মতো বড়লোক মেয়েদের মেম সাহেব না বললে অনেকে রেগে যায়, তাই আমাকে তাদের জন্য ফেলছে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কোনদিন মেম সাহেব বলেছেন তো আস্ত রাখবেন না, মনে থাকে যেন। দাম কত? মাত্র 3,000 টাকা। বলেন কি, আমার ঘড়ি তো ছিল মাত্র 300 টাকা। আপনি তো বলেছেন 2-3 হাজার টাকা। ওটা তো এমনি বলেছিলাম, আপনি বড়লোকের মেয়ে তাই। ও, বড়লোকের মেয়েরা বুঝি সবসময় আপনার কাছে ঠাট্টার পাত্রী? ছি ছি, তা হবে কেন, আপনি তো নই। তাই বুঝি, যাক ঘড়িটা পছন্দ হয়েছে তো? হয়েছে, তবে এত দামি ঘড়ি আমার মতো মিস্ত্রির হাতে মানায় না। খুব মানে? নিজেকে এত ছোট ভাবেন কেন? ছোট লোক বলে গরিব হওয়া অপরাধ নয়, আর গরিব হলে মানুষ ছোট হয় না। আসলে গরিবই খাঁটি মানুষ। যদি সত্যি আমাকে মানুষ মনে করেন তাহলে ঘড়ি আপনাকে ফেরত দিতে হবে। দুই নম্বর বিপদ সংকেত, ঘর সামার আসেন স্যার। এই যে চেয়ারম্যান, কি সৌভাগ্য আমার, গরিবের ঘরে হাতির পাড়া। বসেন স্যার, দাঁড়ান স্যার, এইবার বসেন স্যার। বসতে আমি আসিনি। আচ্ছা আচ্ছা, শুনলাম তুমি যত সব বেআইনি ব্যবসা চালাচ্ছ। তোমার তোবা তোবা তোবা, এইটা কি বললেন শহীদ ভাই? দিন রাত সরকার রেডিও টেলিভিশনে প্রচার করতেছেন, গুজবে কান দিতে নাই, আর আপনি সরকারি লোক হইয়া সরকারের উপদেশ ভঙ্গ করতেছেন, মনে বড় দুঃখ দিলেন স্যার। আমি তোমার এই দোকান সার্চ করব। করবেন? হ্যাঁ করবেন, নিশ্চয়ই করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন, 1,000,000 বার করবেন। তুই এতবার পারবো না, সময় কই? তাইলে তাইলে যতবার খুশি ডান্ডি ফটাস করে আপনি আমার ঘর সার্চ করে ফেলান স্যার। ডান্ডি? ইয়েস স্যার। আল্লাহরে ডাকেন, কিছুই পাইব না। কিছু পাইবেন না স্যার, সিঙ্গারা লাড়ু বিস্কুট এই চা পরাটা ভাত আর যেন কি, আর ইন্দুরে লেদা। তুমি বড় বেশি কথা বলো। জি স্যার, কি করুন, এর আগে ক্যানভাসে আসিলাম, লেকচার দিয়া গুড়া কির্মির ওষুধ বেচতাম, আপনার যদি গুড়া কির্মি। জি স্যার। মাই সুইট ডার্লিং, তারপর খবর কি, কত দূর এগোলে? এত ব্যস্ত হচ্ছ কেন? সবে তো সুচ হয়ে ঢুকলাম, ভাল হয়ে বেরোতে সময় লাগবে না? তা অবশ্য ঠিকই বলেছ। মাইন্ড প্ল্যান সাকসেসফুল হলে চৌধুরী সাহেবের কোটি কোটি টাকার সম্পত্তি সব আমাদের হবে, তখন চিরদিনের জন্যে তুমি আমার, আমি তোমার, আমরা হব লিগাল হাজব্যান্ড এন্ড ওয়াইফ। সেজন্যই তো তোমার পরামর্শে আমি ওই বুড়োকে বিয়ে করলাম। বস, কি খবর জন, মিশন সাকসেসফুল? ইয়েস বস। ভেরি গুড,
মিস্টার ডেভিড গোডলি কবে আসুক শিগগিরই। ওকে ইউ গো। ইয়েস বস। মেম সাহেব আপনি? ফের মেম সাহেব? সরি আর বলবো না, ক্লাস ছুটি হলো বুঝি। গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কেন যে গাড়িটা এলো না। চলুন না, আমাকে একটু পৌঁছে দেবেন। বলেন কি, আমি পৌঁছে দেব আপনাকে? কেন, আপনি কি বাঘ ভাল্লুক নাকি, আমাকে খেয়ে ফেলবেন? চলুন। আপনার মোটর সাইকেলে ঘুরতে খুব ভাল লাগছে। কোন দিকে যাবো ঠিকানা বলুন। ঠিকানা হারিয়ে ফেলেছি। সে কি, বাসায় ফিরবেন না? না, আজ সারাদিন আপনার মোটর সাইকেলে ঘুরবো। সারাদিন? কেন, কোনো অসুবিধা আছে? তা নয়, এই মোটর সাইকেলটা তো আমার নয়, গ্যারেজে ঠিক করতে দিয়েছে, ব্যালেন্স থাকবে না। দেখছেন না ট্রায়ালে আছে? তাতে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হতে পারে। বুঝেছি, আপনার পাল্লায় পড়ে আজ আমার চাকরি নট। হক নট, টাইম হট, চড়ে চালান, চড়ে। রানী রে, সারা দিন টুকায় কিচ্ছু পাইলাম না, কাল রাত তুন কিচ্ছু খাইনি, খিদায় আমার পেটটা জইলা দিতেছে, কি করি কত। দয়া করে এই লাশের দাফন কাফনের জন্য সাহায্য করুন, ভাইয়েরা একটু সাহায্য করুন, মা বাবা ভাই বোনেরা, আল্লাহ আপনাদের মঙ্গল করবে, দয়া করে দুই এক টাকা সাহায্য করুন। আর কতক্ষণ মরায়া পড়ে থাকবে বলে রানী? চুপ কর হারামজাদি। সত্যি মরা মানুষ? সত্যি সত্যি সত্যি, ময় না, মিথ্যা কথা কয় না। কয় কি, মরা মানুষে কথা কয়। কান্দি এতে কান্দন ফ্যামিলি, কোন হোটেল ঠান্ডারা পড়ছস, কি করছস? শালা মহাজালা, কয় কি হোটেল তুমি ধরা করুন কেন? হোল ওইসব আউল ফাউল কাম আমরা করি না। তাই কি করছস মহাজালা? এটা তোর কম কেন, তুই কি আমাকে সয়? সেন্ট্রি, রানী ময়নাকে নিয়ে এসো। ইয়েস স্যার। কোন দিশা? রানী ময়নাকে বাইরে এসো। আমরা তো কোনো দোষ করি নাই, কে তুই তো তারে ভিক মাংসি মা গান ঠিক আছে। ভাইয়া, আর কোনো দিন এই কাজ করব না, কান ধরছি, নাক মলছি, মাপ চাইছি। ইন্সপেক্টর সাহেব মাফ করে দেন, আর কোনো দিন জিন্দেলা শুনবো না। যান ওদের নিয়ে যান। আজকাল মেয়েরাও দেখছি চিটিং শুরু করেছে। পেটে দেয় স্যার। শাট আপ স্যার। কুক কুক কুক। ডান্ডি পটাশ
ওস হিসাব তাহলে রানী গোসাইরা দিল? ছাড়বো না, সেরা তা গরু জবনে পলা কুরমা খাওয়াইছে না, সেটা পারে। কি বললি? কিছু কই নাই তো, কেউ শুনে নাই, আমি খালি এই তো মনে মনে কথা কইছি। কেন, ঠিকই তো কইছি, তোমার বোনেরে সামলাইতে পারো না, চুরি করে, ভিক মাঙ্গে, খাওয়াইতে পড়াইতে না পারলে খাটা মোটা রেট পাইবে। রানী মনের আর কোনদিন একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। রাজা বাবা, তোর মরহুম বাপ জানে আমি কেটা। বস্তির হগল পোলা পানার মাইয়া গো, তুই খারাপ করতেছস, তোর এসব বদ কাজ কারবার আমি কিছুতেই সহ্য করব না। কি করবি? তোরে পুলিশে দিব। ওস্তাদ, ওস্তাদ কি কইছে? কুকগা অনজা, গঞ্জাম করিস না, মাথা গরম আছে, আর একটু সুস্থাসি দেওস না, ধর খা। তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, দেখছস আইসক্রিমটা ফালাই দিছে। আওয়াজ করিস না, আওয়াজ করলে মানুষের ঘুম ভাঙা যাইব। ঢান্ডি পট্টাল মঙ্গল কোন অমঙ্গল কাজের সাক্ষী রাখে না। আগুন, আগুন, আমার সুখের সংসারে যে আগুন দিছে, তারেও আমি সে আগুনে পোড়াইয়া মারুম, দমকলও নিভাইতে পারবো না। রাজা, কি হয়েছে, মন খারাপ কেন? বোনটাকে নিয়ে বড় ঝামেলা আছি চাচা, ওর একটা বিয়ে দিতে পারলে নিশ্চিত হই। আরে পাগলা, আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহর উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাইব গা। আপনার গাড়ির আবার কি প্রবলেম দেখা দিয়েছে? সিরিয়াস প্রবলেম। কি হয়েছে? চলুন না, বলছি। চলুন। চাচা, রাজা ভাই বেশ ভালো মক্কেল পাইছে। তাই তো ভাবতাছি রে, আমার ডর লাগে, বড় লোকের মায়ার পাল্লায় পড়ছে, কোন মুসিবতে না পড়ে। এক প্যাকেট টু ভাত দে। কি গেল, কোথায় গেল? আরে কি গেল? হ্যাঁ দাদা মিয়া, ওই মায়ের গাড়িতে গেল। এভাবে আমাকে ডেকে না, আপনার ঠিক হয়নি, গ্যারেজ অনেক কাজ। কাজ কাজ আর কাজ, আমার সাথে বলি কাজ থাকতে নেই। কি কাজ ঝটপট বলে ফেলুন। তোমাকে আমার ভালো লাগে। ছি ছি, গরিবদের হাতে ময়লা থাকে, এ হাতে হাত রাখবেন না। একশো বার রাখবো, আমার খুশি, আমার ইচ্ছে, তুমি বাধা দেবার কে? আমি আর তোমাকে ভাবছি, কিছু কথা তোমাকে বলব।
বলো আজ তুমি যা বলবে আমি তা মন দিয়ে শুনব।
আগামী কাল আমার জন্মদিন, তুমি আসবে। আপনার মেয়ে জন্মদিন? ইয়েস, কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ডায়নার জন্মদিন। তা তুমি বুঝি ওর সঙ্গে পড়াশোনা করো? না, একটা মোটর গ্যারেজে কাজ করি। তা এখানে তুমি এসেছো কেন? আমার তো কোনো গাড়ি খারাপ হয়নি, কে তোমাকে ডেকেছে? আপনার মেয়ের জন্মদিনে আমার শুভেচ্ছা। শুভেচ্ছা? তোমার মতো এক সামান্য মিস্ত্রির শুভেচ্ছা? আমি নিমন্ত্রিত। নিমন্ত্রিত? কে কে তোমাকে নিমন্ত্রণ করেছে? ডায়না। আদবের সঙ্গে কথা বলো। তোমার মতো এক সামান্য মিস্ত্রি আমার মেয়ের নাম ধরে আর একবার কথা বললে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলব। ডায়না নয়, বলো ম্যাডাম ডায়না। চৌধুরী সাহেব, পৃথিবীতে রাজার গায়ে এ প্রথম কেউ হাত তুললো। তোমার সৌভাগ্য শুধু আমার হাত উঠেছে, নইলে তোমার মতো সামান্য এক ইঁদুর ছানাকে আমি পায়ে পিষে মারতে পারি। সৌভাগ্য আপনার চৌধুরী সাহেব, আপনি এমন একজনের বাবা যার সম্মান আমাকে রক্ষা করতেই হবে, নইলে। আই সে গেট আউট। ছাড়ো, ছাড়ো আমাকে। ড্যাডি, রাজি এসেছিল, কেন সে চলে গেল? বলো ড্যাডি, কেন গেল? আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো? ইয়েস। বাট ওয়াই, বাট ওয়াই? আজ আমার জন্মদিন, যাকে আমি নিজে দাওয়াত করেছি, কেন তুমি তাকে তাড়িয়ে দিলে? তুমি অবুঝ হতে পারো, কিন্তু আমি উন্মাদ নই। রাস্তার একটা সামান্য মিস্ত্রি তোমার জন্মদিনে ফুল উপহার নিয়ে আসতে পারে? আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট, আই ক্যান্ট। তাই বুঝি তুমি আমার জন্য রাজার এই শুভেচ্ছা লাথি দিয়ে ফেলে দিলে? কিন্তু ড্যাডি, মানুষের ভালোবাসে লাথি দিয়ে ফেলে দেওয়া যায় না। তুমি খামখেয়ালি করতে পারো, কিন্তু আমার মান সম্মান ধুলোয় মিশে দিতে পারি না। মান সম্মান? তুমি থাকো তোমার মান সম্মান নিয়ে, তুমি থাকো তোমার হাই সোসাইটি নিয়ে। আমার এই পার্টির কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। বন্ধ করে দাও এই পার্টি, বন্ধ করে দাও। পুরো যা তোমার আমার সম্পর্ক, তোমার সমস্ত ধন দৌলত আর আমি জানতে চাই। ওই ওই মোটর মিস্ত্রি আমার কাছে বড়, অনেক বড়, অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান, কারণ একমাত্র রাজাই খাঁটি মানুষ। তোমাদের সবাই মেকি, তোমরা সব মেকি, সব মেকি, সব। দানা, দানা, দানা। জি জি জি, আমি আগেই জানতাম মেয়েটা তোমার মুখে চুনকালি দেবেই, এবার হলো তো। এখন গেস্ট কি বলবো? আমি এখন কিছুই ভাবতে পারছি না। প্লিজ গো অ্যান্ড ম্যারেজ, গো। আপনি ভেতরে আসুন। কেন এসেছো? তোমাদের বাড়িতে ডেকে তোমার বাবাকে দিয়ে অপমান করিও কি তোমার স্বাদ মেকে নেই? রাজা, তোমার অপমান কি আমার অপমান নয়? বিশ্বাস করো রাজা। না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যা বলতে চাও, যা বলতে এসেছো, আমি তা বিশ্বাস করি না, করব না। রাজা, তোমার অপমান দ্বিগুণে আমাকে অপমানিত করেছে,
তাই বুঝি এসেছো প্রাশ্চিত্য করতে, গরু মেরে জুতা দান করতে? রাজা, তুমি তুমি আমাকে ভুল বুঝেছ। ভুল বুঝিনি, ভুল করেছিলাম। জানতাম বড়লোকের মেয়েরা গরিব ছেলেদের নিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু তোমাকে আর দশটা বড়লোক মেয়ে আলাদা মনে করেছিলাম। এখন দেখি তুমিও তাদের একজন। প্রেম যাদের কাছে খেলার পুতুল, খেলা শেষে যা তোমরা আছড়ে ভেঙে ফেলো। কি বললে তুমি? তোমাকে তোমাকে খেলার পুতুল ভেবেছি আমি? তোমার সাথে প্রেমের অভিনয় করেছি আমি? না রাজা, না, এ তোমার ভুল ধারণা। আমি তোমাকে ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমি তোমার কাছে চলে এসেছি। ফিরে যাও। ফিরে যাব? হ্যাঁ মা, রাজা আমার এক গরিব মায়ের গরিব ছেলে। তুমি ফিরে যাও মা, ফিরে যাও। না মা, না, ফিরে আমি যাব না। আমি সব ছেড়ে চিরদিনের জন্য চলে এসেছি, রাজার কাছে এসেছি। হ্যাঁ, আমি রাজাকে বিয়ে করব আজ এক্ষুনি। না, এ হয় না, হতে পারে না। কেন পারে না? কারণ মানুষ জীবনে ভুলে একবারই করে। তুমি যাও, চলে যাও। আমি যাব না, যাব না, যাব না। তাহলে তোমাকে যেতে আমি বাধ্য করব। যদি তাতে খুশি হও তবে তাই করো। এখানে ডায়না নামের কোনো মেয়ে এসেছে? হ্যাঁ, এসেছিল, চলে গেছে। অত ভেবে আর কি হবে, তার চেয়ে খবরের কাগজে একটা বিজ্ঞাপন। না না না, তাহলে মান সম্মান সব মাটিতে মিশে যাবে। আর মান সম্মান সব অলরেডি মাটিতে মিশেই গেছে। এসো খাবে, এসো। তোমাকে আমি মরতে দিব না। হ্যাঁ ডায়না, আজ থেকে তোমার আসা এই বুকে। ডায়না, ¡Gracias!
কিছু ছেড়ে এসেছো আমার ভাঙা ঘরে। এসেছি আমার মান সম্মান ইজ্জত কিনতে। সেক্রেটারি বলো কত টাকার বিনিময়ে আমার মেয়েকে ফেরত দেবে। এই নাও, এই নাও, এই নাও, বলো কত টাকা চাও। নাও, শুধু আমার মেয়েকে আমার সঙ্গে যেতে দাও। আপনার মেয়ে এখন আমার স্ত্রী, যাকে এই সামান্য কটা টাকার জন্য তো দূরের কথা, পৃথিবীর সমস্ত সোনাদানার বিনিময়েও আমি আপনার হাতে তুলে দেব না। ওসি সাহেব, অ্যারেস্ট হিম। দাঁড়ান ওসি সাহেব, নতুন বধূ স্বামীর ঘরে প্রবেশ করে ফুলের পাপড়ি ছিটানো পথে পা ফেলে, আর আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আমার বড়লোক বাপের ছড়া রাশি রাশি টাকার উপর দিয়ে। আমি আমার স্বামীকে ছাড়া কোথাও যাব না। লুক, কে ওটা? কাবিননামা, আমার বিয়ের কাবিননামা। ওসি সাহেব, আপনাদের এই লোহার হ্যান্ডকাপ ভাঙা যায়, খোলা যায়, কিন্তু স্বামী স্ত্রীর চির বন্ধনে এই হ্যান্ডকাপ কোনোদিন ভাঙে না। সরি ড্যাডি, তোমার সাথে যেতে পারছি না।
এরপর আর করার কিছুই নেই। চলি চৌধুরী সাহেব। পুলিশের কাম না, আমার দরকার চৌধুরী সাহেব, আমার মতো পুলিশ। স্যার, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। সালাম আলাইকুম স্যার। কে তুমি? আপনার মাইয়া যে বস্তিতে গিয়া মরতে বইছে, হক গলে আমার এই বস্তির শাহেনশা কয় মঙ্গল শাহ। মানুষের মঙ্গল করাই আমার কাম। এখানে কি চাও? আপনার মাইয়া আপনার ইজ্জত খাইয়া বস্তির পোলার লগে বিয়া বইছে, কিছু করবেন না? কি করব না করব তা তুমি জিজ্ঞেস করার কে? যাও, বেরিয়ে যাও। আহা স্যার, ডান্ডি ফট্টাস, মাথা গরম করেন না, বেরেন খাটা। রাজা অত সোজা পোলা না। কি বলতে চাও? কানে কানে কই চাস? সরি সরি। বেশ বুদ্ধি রাখো দেখছি। ডান্ডি ফট্টাস, আপনি আমার উস্তাদ, নাই লে গরিব চিনলেন কেমনে? তোমাকে আমার দরকার, যত টাকা চাও আমি তোমাকে দেব। মাল পাইলে আপনার হুকুমে আমি বাগের ভালো সারতে পারি স্যার। সরি স্যার। চল। রাজার সোনার সংসারে এমন আগুন জ্বালামো যে সব পুইরা সারকার হয়ে যাবে। ডান্ডি ফট্টাস, রাগ করেছো কেন? বাবার কথায়? তোমার বাবার কথায় আমার কি আসে যায়? আমার ভাবনা তো শুধু তুমি। ইমিটেশনের সস্তা গহনা দিয়ে বউ সাজিয়ে ঘরে তুললাম, সোনা দানা কিছুই দিতে পারলাম না। আমার আসল গহনা তো তুমি, সোনা দানা চেয়ে চার দাম অনেক অনেক বেশি। তাছাড়া তোমার এখানে খুব কষ্ট হচ্ছে, এয়ার কন্ডিশনে ঘরে ঘুমাতে কত আয়া চাকরানি তোমার সেবা করত, সেই তুমি এই টিনের ঘরে ভাঙা কাঠে শুয়ে আছো। এই ভাঙা ঘরটি আমার সোনার পালঙ্ক, এখানে তোমার বুকে আশ্রয়, আমার সকল সুখের ঠিকানা। তবু এই গরিবের সংসারে? আমার সংসার কিন্তু আমি করব, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। কি হলো, চোখ বন্ধ করো। ঘুম আসছে না। ঘুম আসছে না, দাঁড়াও ঘুম পাড়িয়ে দিই। স্বামী ঘুমালো, পাড়া জুড়ালো, হাল চাকার এলো দেশে, রূপার
রাগের মাথায় টাকাগুলো না নিয়ে গতকাল চলে এসেছেন। ভেবেছিলেন টাকা দিয়ে মোটর মিস্ত্রিকে কিনে ফেলবেন। আপনার এই চকচকে টাকায় হয়তো বস্তির নোংরা ধুলোবালি লেগেছে, ধুয়ে মুছে তুলে রাখবেন। আব্দুল, আব্দুল! জি স্যার। এইসব আজে বাজে লোক গেট দিয়ে ঢুকলো কি করে? খার ধাক্কা দিয়ে বের করে দেয়। চৌধুরী সাহেব, শ্বশুর হয়ে জামাইকে অপমান করা বোধহয় ঠিক হল না। কোন অনুমতি ছাড়াই একজনের বাড়িতে ঢুকে পড়েছেন? পড়লাম। এই বস্তির কোনো জায়গায় ঢুকতে আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না। কি বলতে চান? ও সান সান, তুমি হইলা আসমানের সান। কোন দুঃখে এই গান্দা নর্দমার পানিতে ডুইবা মরতে আইছো? আরে কোথায় রাজবাড়ি, আর কোথায় এই সস্তা শাড়ি, কোথায় সোনার খাট পালং, আর কোথায় কেরোসিন কাঠের লক্কর ঝক্কর খাট? রাইতে স্বামীর লগে মধুর দাম্পত্য জীবন যে একটু আরাম কইরা উপভোগ করবা তার উপায় নাই। এই বস্তির জীবন তোমার লইয়া না। কি সুন্দর আংটি! বাপের মাইয়া, বাপের কোলে ফিরা যাও। আর কিছু বলার আছে? না, চলেন। আপনি যেতে পারেন, নইলে। রাগ করে না মামুনি, রাগ করে না, মুরব্বীদের কথা শুনতে হয়। আল্লাহ তাআলা বলেছেন বাপের আপনি হলেন ভদ্র ঘরের মাইয়া, এই ডান্ডি ফটাস আপনার হাতে মানায় না। না মান, আমি এমনি যাইতাছি। সোজা আঙ্গুলে ঘি উঠবো না। ওঠে হুজুর, ওঠে, ভেজাল ঘি ঠিকই উড়ে, কিন্তু এটা পাবনার আসল গাওয়া ঘি। মগর মাইয়া ডারে রাজা হালায় ফাঁসাইলো কেমনে? পিরিতের ফাঁস দিয়া ওস্তাদ। পিরিতে পিরিতে বিশ্ব পিরিতে বুকে আবার আগুন জ্বলতাছে, আর মনের সুখে তুমি গান গাও? পাটে কি মাগর থেতলাই গেছে রে। এইবার আমি টিরিক্স করু, রাজারে কেসকির মধ্যে ফেলনের লাইন পাইয়া গেছি। ওই বেরেনের বাচ্চা, কথা কো, কথা কো। না থাক, কনের কাম নাই, বেরেনের মাল বেরেনেই থাক। আগুন ফু দিয়া আগুন জ্বালামু। সারা জীবন তো নিজের হাতে খেলাম, এখন খাবো কেন? তাহলে কি করবে? ঘরে সুন্দরী বউ, সেই তার সুন্দর হাত দিয়ে স্বামীকে খাওয়াবে। হাজার হোক পতি পরম গুরু। সব স্ত্রীর কাছে পতি পরম গুরু, তাই বলে কি সব স্ত্রীরা নিজের হাতে স্বামীকে খাওয়ায়? কে খাওয়ায় না খাওয়ায় জানি না, কিন্তু আমাকে খাওয়াতে হবে। আমি কি গভর্নমেন্ট যে তোমার সব দাবি পূরণ করব? খাওয়াবে না? বেশ, তাহলে খাবই না। তুষ্টু ছেলে, হা করো। এইবার তুমি খাও। Oh, ah!
কি মজা, কি মজা, কেমন মজা, কেমন মজা, দাঁড়াও মজা দেখাচ্ছি। যদি ময়নার মতো সুন্দর একটা মুখ পাইতাম, টেনিয়ার পানের খিলি তারে খাওয়াইতাম। শালা পিড়ির কারে গায়ে হন দেয়া সারু, ময়নায় আমারে ভালোবাসবো না, তোর বাপে ভালোবাসবো। এবার চোখ বন্ধ কর, কসম লাগে খুলবি না, তোর কসম লাগে। তুই যদি আমারে ধরতে পারো তাইলে আমি তোর। আচ্ছা রেডি, ওয়ান টু থ্রি। কোথায় কোথায় ডার্লিং, তোমার ময়না পাখি দেখি, কি পাখি, কই ধরা দাও, ধরা দাও, ধরা দাও, ধরছি ধরছি, এবার তুই আমার। একশাস আমার হাতের পান খাইয়া তুই কেমন তলসিকা রইছস, দেখি তোর কোমরটা, বাপ তুই আসে রে, তোরা তো লম্বা লম্বা চুল গেল, দেখি তোর গাল, তোর এত নরম তুল তুলা গাল, ব্যাংকের চামড়ার লাহান এমন হইল কেমনে, কামলা কি ভালো করি না, ও স্যার তুমি না, আমি না, আমি কিছু করি নাই, আসি পিছাসি, মাত্র দাও কি ম্যাটিনিসোর ব্যবস্থা কর। আচ্ছা কোটকা ধরে কোয়ান কার না, কিছু নেই আন্দাজি কি কয় না কয়, দেখি কি কি ছি 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 ছি, কারো যাও না, কারো যাও না। চলেছ মা, আমি দাদি হব, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকুর বাবদ। কিসের শুক্রিয়া আদায় করছো মা? হত ভাগা, তুই বাবা হবি। আমি বাবা হব? কি হয়েছে ভাইয়া? তুই বাবা হবি, টুকু 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 টুকু, আমি বাবা হব, তুই বাবা হবি। দাঁড়াও তোমার হাসি বের করছি, মাথা ঘুরছে, তাহলে চুপ করে শুয়ে থাকো। শুনছি। কি শুনছো? আমার সন্তানের কথা বলছে। কি বলছে? বলছে আব্বু আম্মু সাবধান, আমি আসছি, আসছি তোমাদের শাস্তি দিতে আসছি। পাগল নও নেবার, এ হতে পারে না। আরে হইয়া সারছে আর আপনি কইতাছেন পারে না,
আপনার নানা হইবেন, আপনার মাইয়ার পেটে ওয়া পড়ছে। ওই বাচ্চাকে আমি, স্যার বাচ্চার হিসাব কিতাব পরে হইব, আগে রাজার হিসাব করেন, যোগ দিবেন না বিয়োগ করবেন। আমি কই কি স্যার, এই কেসে দরকার বিয়োগ অঙ্ক, যে প্যালেন করছি এই প্যালেন মতো আপনারে আবার রাজার বাড়ি যাইতে হইব। একবার অপমানিত হয়ে ফিরে এলাম, আবার যাব না? না তুমি না যাও, আমি যাব। আপনি আমার স্ত্রী। সালাম আলাইকুম বেগম সাহেবা, কথা হইলো কি? আমি সব শুনেছি, কিছু বলতে হবে না। শুকরিয়া, তাইলে বেগম সাহেবা এবার আপনার অ্যাক্টিং দেখা। এত কথা না বলে কি উদ্দেশ্যে এসেছো তাই বলো। বলছি মা, বলছি, রাজার ব্যক্তিত্ব সত্যি আমাদের মুগ্ধ করেছে, আমরা দেবে না। নানাও ভালো কথা, তবে একটা কিছু করো, যাতে তোমাদের সংসারে সচ্ছলতা আসে। সারাটা জীবন কি এই বস্তিতেই পড়ে থাকবে? যে বস্তিকে তোমরা ঘৃণা করো, যে বস্তির মানুষকে তোমরা মানুষ বলে মনেই করো না, সে বস্তিতে কেন এসেছো? তোদের জন্য মা, শুধু তোদের জন্য। ভেবে দেখো রাজা, আমাদের এত সম্পদ, বাড়ি গাড়ি, এসব কার জন্য? সব ডাইনার তোমার। পরের ধরে রাখের গোছাতে আমি চাই না, আপনি চলে যেতে পারেন। বেশ যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, অনেকেই তো আজকাল বিদেশে যাচ্ছে, দু তিন বছর কাজ করে দেশে ফিরে এসে ব্যবসা করছে, বাড়িঘর করছে। রাজা কাজ জানে, ও যদি বিদেশে যেয়ে কিছুদিন কাজ করে দেশে ফিরে আসে, তোমাদের মঙ্গল, তোমরা সুখী হবে। রাজা, আমি সব শুনছি, উনি খারাপ পরামর্শ দেন নাই, তুই বিদেশ যা। বিদেশে যাবো, অত টাকা পাবো কোথায়? আমি দিব না। চাচা না, তোমার অনেক কষ্টে রোজগার করা টাকা নিয়ে আমি বিদেশ যাব না, আমার বড় লোক হওয়ার কোনো দরকার নেই। চকের দোকান বেইসা, নিজের পুলারে আমেরিকা পাঠাইছি কত বছর আগে, আজ পর্যন্ত কোনো খবর নাই। তুই আমার আরেক খান পুলা, দরকার পড়লে এই গ্যারেজ বেইসা তোরে টাকা দিব, তুই রাজি হয়ে যা বাবা। না চাচা না। বড় জেদি পুলা, ওর আমি কোনো খেয়ে পাই না। বৌমা বলে তুমিই বোঝাও। ওকে ফেলে আমি কোথাও যাব না। কেন যাবে না? তুমি কি সারা জীবন এই বস্তিতে পড়ে থাকবে আর ওই ক্যারেজে কাজ করবে? তোমার ভবিষ্যৎ বলে কিছু নেই? আমার ভবিষ্যৎ শুধু তুমি। আজ আমরা দুজন, এরপর আমাদের সন্তান আসবে, তার ভবিষ্যতের কথা ভাবতে হবে না? ঘরে পুরো মা, শিয়ানা বোন, ওদের ভালো মন্দির দায়িত্ব আমাদের। ভেবে দেখো, এই পরিবেশে থাকলে রানীর কি ভালো বিয়ে দিতে পারবো আমরা? লক্ষ্মীটি অমত করো না, যদি তুমি না যাও সবাই বলা বলি করবে, আমি তোমাকে বইয়ের আঁচল ধরা বানিয়েছি। তুমি বলো, এই অপবাদ আমি কেমন করে সহ্য করব? তোমার মায়ের কথা এখন তোমার মুখ থেকে শুনছি, তুমি কি তবে এই বস্তিকে ভালোবাসোনি? শুধু আমাকে ভালোবেসেছো, দেয় না শুধু আমাকে। এতদিন পরে এই অপবাদ দিতে পারলে বস্তিকে আমি ঘৃণা করি না গো না। শুকো শুধু আমার জন্য নয়, বলছি শুধু তোমার সন্তানের জন্য, তোমার মা বোনের জন্য। হ্যাঁ দেয় না, আমি যাব, নিশ্চয়ই যাব। ডান্ডি ফট্টাস, এইবার মৌকা পাইছি, সব সেরা বেড়া করে ফেলাম। রানী, এইবার আমার খায়েশ মিটাম, ধরে আমি জাহান নামে পাঠামু। রাজা, এইবার বদলা নেমু, তোরে আমি খাইছি, অহন পাসপোর্ট ভিসা বানা, মরণের পাসপোর্ট ভিসা দান্ডি ভাইপাস। মা, মা, ডানা, ডানা,
আমার পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, টিকিটও কনফার্ম। কি খবর রাজা? মা, আমার বিদেশ যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, আগামীকালই যেতে হবে। আল্লাহ লাখ লাখ শুকুর। বাবা হয়ে তুমি এসব কি শুরু করেছো? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। যে মেয়ে বাপের মুখে চুনকালি দিয়ে বেরিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য এত প্ল্যান, এত ষড়যন্ত্র কেন? ও তুমি বুঝবে না, যারা পায়ের তলার লোক তাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যায় না, ওরা এসে আমার কাতারে দাঁড়াবে তা হয় না, হতে পারে না। যে গেছে সে যাক, ওকে ওর ভাগ্যের উপর ছেড়ে দাও। নো নো, ইট কান্ট, ওর ভাগ্য আমি গড়ব। ওকে আমার মেয়ে হয়ে বাঁচতে হবে, ওকে আমার নির্দেশেই চলতে হবে। সামান্য একটা মোটর মিস্ত্রির কাছে আমি হেরে যেতে পারি না, এটা আমার জীব। তোমার এই জীব যেন শেষ পর্যন্ত বহাল থাকে। তুমি কি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ ডায়না। ভালো থেকো, শরীরের প্রতি যত্ন নিও, তুমিও নিজের প্রতি খেয়াল রেখো, চিঠি দিও। আসি, আমিও তোমার সাথে এয়ারপোর্ট যাব। না মা, তোমার এয়ারপোর্টে যাওয়া কাম নাই, তাছাড়া তুমি মা হইতে যাইতেছো, বেশি নড়াচড়া করা ভালো না। তুই খালি রাজার লাগিয়া আল্লাহর কাছে দোয়া কর। চাচা, এদের খেয়াল রাখবেন। এটা তোরে কইতে হবে পাগল, এটা তোরে কইতে হইব, কইতে হইব না, কইতে হইব না। খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। তোমার প্ল্যান সাকসেসফুল হওয়াতে আমার উপহার। হ্যাঁ, কি আছে বন্ধু? নাই তো, না ওজন বেশি, ভয় পাইছি। এখানে 50 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে পুরো বস্তি কিনে তারপর তোমরা তা উচ্ছেদ করবে। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আমি এয়ারপোর্ট যাচ্ছি, আমার লোকেরা রাজাকে নিয়ে যাচ্ছে, হংকং এর মাটিতে নামলেই ডন ওকে শেষ করে ফেলবে। উস্তাদ, এত টাকা দিয়ে কি করবো? বস্তির ধন গুলশানে উঠু। আমি নিজের কানে শুনছি, ফুটপাতে গাড়ি থামাইয়া দুইজনে কথা কইছে, ডন না কেডা ঢাকায় আইছে। হ্যাঁ রাজা ভাই, লগে লগে যাইব হংকং এ নামলে। হ্যাঁ রাজা ভাই রে, খুন করে ফেলাইব। যে করেই হোক রাজা যাওয়া বন্ধ করতে হবে। রানী, মা, তুই জলদি আমার গ্যারেজে যা, কাউকে নিয়ে অক্ষণে রওনা হোক। সবি ভাই, জোরে চালাও, তাড়াতাড়ি যাও, আরো চলে, তাড়াতাড়ি যাও। তোমার শ্বশুর আর মঙ্গল মিলে ষড়যন্ত্র করেছে, হংকং এর প্লেন থেকে নামলে ওদের লোক তোমাকে খুন করবে। বলিস কি? হ্যাঁ, এই খবর শুনে ভাবি অজ্ঞান হয়ে গেছে, রবীন্দ্র তো তাকে হাসপাতালে নিয়ে গেছে। জানা হাসপাতালে? হ্যাঁ। আমার পাসপোর্ট দাও। পাসপোর্ট?
তাড়াতাড়ি চল। মা, সিস্টার কি হয়েছে? মেয়ে হয়েছে। এয়ারপোর্ট রোডে মানুষ খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। আমি খুন করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার ভাইকে মিথ্যে খুনের দায়ে জড়িয়েছেন, আমার মা সেই শোকে মারা গেলেন, আমাদের সাজানো সোনার সংসার আপনার জন্য ধ্বংস হলো। কেন কেন আমাদের এত বড় সর্বনাশ করলেন, জবাব দিন। আব্দুল, দারোয়ান, দারোয়ান, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। না, আমার প্রশ্নের জবাব না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখো তার মুখোমুখি তর্ক, আল্লাহ আপনার বিচার করবে। কান্দিস না, চোখের পানি মুসা ফালা, এইখানে বিচার পাবি না। এরা বড় লোক, বুটজুয়া, তোর ফরিয়াদের বিচার আমি করু। যাবো না, আমি আমি এখানে কেন? আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? এই তো আপনার বাচ্চা, বেবি সিটারে ঘুমোচ্ছে। প্লিজ প্লিজ আপনি উঠবেন না, আপনি অসুস্থ, আপনার বাচ্চা আমি এনে দিচ্ছি। কি ফুটফুটে বাচ্চা, আপনার চেহারা পেয়েছে। সিস্টার আমি এখানে কি করে এলাম তা তো জানি না, আপনার দেখাশোনার জন্য আপনার বাবা আমাকে এখানে এনেছে। বাবা? হ্যাঁ আমি বাবা। আমার মেয়ের জন্য কি ব্যবস্থা নিতে হবে তা আমি ভালো বুঝি, খুব শীঘ্রই ওকে আমি বিদেশে পাঠিয়ে দেব। বাবা, আমি আমার স্বামীর কাছে যাব। তোমার স্বামী তো এখন জেলের ঘাড়ি টানছে। হ্যাঁ, বিদেশ যাবার সময় সে একজনকে খুন করেছে। তোমার ননদ রানীকে উপস্থিতে পাওয়া যাচ্ছে না। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করতে পারবে না, এমন আরো ঘটনা ঘটেছে। তোমার শাশুড়ি ছেলের কুকীর্তির কথা শুনে আত্মহত্যা করেছে। সব সব তোমাদের সাজানো কথা, সব তোমাদের বানানো কথা, সব তোমাদের ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি সবাই মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। না মেয়ে ডায়না হঠাৎ উত্তেজিত হয়ে কেমন যেন করছে, আপনি জলদি চলে আসুন প্লিজ। আপনার মেয়ে ভীষণ মানসিক আঘাত পেয়েছে, আমার মনে হয়
ইমিডিয়েট ওর মেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন। ওকে ডক্টর, আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি, আসুন। আমার বুকের দেয়ালে তাই লিখো, আমি যা কমু তাই শুনবি, নাহলে লুট করলাম তোর সব। ভয় লাগে, আমার ইজ্জত নষ্ট করিস না, শুনবো, তুই যা বলবি আমি সব শুনবো। আজ থেকে তোরে আমার থ্রি স্টার ক্লাবে নাচতে হইব। হোটেলে নাচব? অসম্ভব। রূপ যৌবনের বেচা কেনা হোটেল ক্লাবেই সাজতে হয়, পল্টন মাঠে না।
বাজে উপরে বালা বুঝি না হয় এই কি তোমার লীলা চলছে সারা বেলা হলো ঘোড়া নানু এটা কি এটা হলো মিকি মাউস নানু এটা কি কুকুরটা দাদুমনি ডাক্তার আমার স্বামী আমার বাচ্চা ওরা কোথায় কেউ কিছু বলছেন না কেন কোথায় আমার স্বামী আমার বাচ্চা আমি ওদের কাছে যাব আমি সম্পূর্ণ সুস্থ আমাকে ছেড়ে দিন নিশ্চয়ই তুমি সম্পূর্ণ সুস্থ তোমার বাবাকে খবর পাঠিয়েছি শীঘ্রই এসে উনি তোমাকে নিয়ে যাবেন হ্যাঁ কথা বলছো না কেন তুমি কে তোমার আম্মু মামুনি আমার লক্ষ্মী মামুনি মা তুমি এতদিন কোথায় ছিলে তোমার বুকে তোমার বুকে মামুনি মামুনি আই সি ঘরের আপদ তাহলে আবার ঘরে ফিরলো পুরো প্ল্যানটা এবার নতুন করে ঢেলে সাজাতে হবে দেখছি ওয়াই ডোন্ট ইউ ফিনিশ এভরিবডি সবাইকে একসাথে শেষ করে দাও এই জন্য লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি সবাইকে ফিনিশ করলে চৌধুরী সাহেবের কোটি কোটি টাকার সম্পত্তি সরকারের হাতে চলে যাবে রাইট অতএব অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী যত বড় ক্রাইম করবে তত বেশি ধৈর্য চাই ক্রাইম করো আপত্তি নেই বাট লফুলি ভুলে যেও না এখন পর্যন্ত তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নেই তার মেয়ে যায় না ইচ্ছে নেই দু বছর আগে এখান থেকে তাকে কুমিল্লা জেলে ট্রান্সফার করা হয়েছে কুমিল্লা জেলে রাজা তোমাকে জেলা সাহেব ডেকে পাঠিয়েছেন রাজা রাজাতেই কিছুক্ষণ আগে ছাড়া পেয়ে চলে গেছে ছাড়া পেয়ে চলে গেছে হ্যাঁ জেলখানায় তার আচার আচরণ খুবই সন্তোষজনক ছিল তাই সরকার সাজার মেয়াদ কমিয়ে বিজয় দিবসে ক্ষমা ঘোষণার আওতায় তাকে মুক্তি দিয়েছে কোথায় গেল রাজা সব কোথায় গেল ডায়না মা প্রাণী রহিম চাচা ময়না কেরা আমার গুরাজা না
ময়না, কাউকে দেখছি না, ওরা সব কোথায় গেল? ব্যাপটির কুমিরে খাইছে, তুই মার, কুমিরটারে খতম কর, খতম কর, নয় তুই কিসের রাজা, কিসের রাজা, থু, থু! শোনানো, ও ছেলে ধরা, ওকে ভেতরে নিয়ে যাও। জেল খাটার দাগি খুনের আসামি, কোন সাহসে এখানে এসেছ? অধিকার নিয়ে এখানে এসেছি। অধিকার? কিসের অধিকার? চাই আমার স্ত্রীকে, চাই আমার সন্তানকে। চাইলেই সবসময় সবকিছু পাওয়া যায় না। হ্যাঁ, সেদিন ডায়না ভুল করেছিল, আজ তার ভুল ভেঙে গেছে। সে তোমার মতো লোফার জেল খাটা এক দাগে ক্রিমিনালের সঙ্গে বস্তির ওই নোংরা জীবনে কিছুতেই ফিরে যাবে না। ডায়না তোমাকে তালাক দিয়েছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। চালান, চালান গুলি। আপনার গুলিতে এই বুকটা ঝাঁঝরা হয়ে গেল, আমার সন্তান আমার স্ত্রীকে না নিয়ে এখান থেকে আমি এক পাও মারব না। ঘর ধরে বের করে দেয়। রাস্তায় ফেলে দিয়ে আয়। Yeah.
সোজা জেল থেকে বেরিয়েছে। ডায়না দিন রাত ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। রাজার দেখা পেয়ে ডায়না আবার যদি ওর সঙ্গে চলে যায়? কোনদিন যাবে না যদি আমার পরামর্শ মেনে নাও। তোমাকে আমার বোনের ছেলে কামরানের কথা বলেছিলাম না, একেবারে সাক্ষাৎ রাজপুত্র, আমেরিকাতে মানুষ হয়েছে, যেমন বড়লোক তেমনি স্মার্ট। ডায়না একবার ওকে দেখলে রাজার স্মৃতি কর্পূরের মতো ওর মন থেকে উড়ে যাবে। হাই আন্টি। কামরান, তোর কথা বলছিলাম, তোর খালু। গ্লাড টু মিট ইউ আঙ্কল। থ্যাঙ্কস। বাই দ্য বাই, তোমার মেয়ে মিস ডায়নাকে দেখছেন আন্টি? গোলাপি। জি স্যার। ডায়নাকে ডেকে দে। ঠিক আছে। থ্যাঙ্ক ইউ। দাঁড়িয়ে কেন বস? থ্যাঙ্কস থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আইমা, তোমাদের পরিচয় করিয়ে দিই, মিস্টার কামরান, সম্পর্কে তোমার কাজিন। গ্লাড টু মিট ইউ। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে কেন মা, বসো। ও ইয়েস, বসো। সিট ডাউন প্লিজ, সিট ইয়ার প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনার জন্য ছোট্ট একটা উপহার, প্লিজ। পছন্দ হয়েছে? সুন্দর, খুব সুন্দর। তবে এটা তোমার হাতে ভালো মানাবে। কিছু মনে করো না, ভারী খেয়ালি মেয়ে। ভেরি গুড, একটু খেয়ালি না হলে মেয়েদের ঠিক মানায় না। ঠিক বলেছ। কেমন দেখলি, পছন্দ হয়? বলো কি আন্টি, পছন্দ হবে না মানে? এমন ইমপ্রেসিভ মেয়ে তো আজ পর্যন্ত আমার চোখেই পড়েনি। এই বাই রাখো, কি যে বলিস না, চলি রে সামনা। মঙ্গলকে হাত করে তোমার শ্বশুর চৌধুরী সাহেব বস্তির জায়গা কিনে সবাইকে উচ্ছেদ করেছে। তুই এত বড় লোক কি করে হলি? আসল সত্য জানলে ভাইয়া ধিক্কার দেবে, জীবনে আর কোনদিন আমার মুখ পর্যন্ত দেখবে না। কি রে, কথা বলছিস না কেন? তারপর তারপর অনেক কষ্টে বিউটি পার্লারে কাজ নেই, দিন রাত পরিশ্রম করে আজ আমি সেই বিউটি পার্লারের ম্যানেজার। রহিম চাচা কোথায়? চাচা, ভাবি, তাদের খবর আমি জানি না ভাইয়া। মা? ভাইয়া, মানি ভাইয়া, মানি, মা আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া, মা আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া। শিশু পার্কে যে কত মজা করবো তাই না মামনি? হ্যালো সুইট বেবি, কেমন আছো? ভালো। কোথায় চললেন? বেবিকে নিয়ে একটু শিশু পার্কে যাব। যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে কোম্পানি দিতে পারি? বেশ তো চলুন। থ্যাঙ্কস। হ্যালো, ডায়না আছে? জি, আমি ডায়নার বান্ধবী বলছি। ও আচ্ছা আচ্ছা, ডায়না তো নেই মা, ওর মেয়েকে নিয়ে একটু শিশু পার্কে বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা। ভাবি বাচ্চাকে নিয়ে শিশু পার্কে গেছে ভাইয়া। শিশু পার্ক?
তোর চোখে আলোর দিশা, তোর পেয়ে মিটল যে সকল আশা। ওরে আমার প্রাণ পাখি, তোরে বুকে ধরে রাখি। তাহলে ডায়না, চোখে দেখেও মেয়েটাকে একটু আদর করতে পারলাম না। না না, আমার মেয়েকে আমি পর করে দিতে পারবো না। ওকে আমার চাই, যেমন করে হোক ওকে আমার চাই। না আয়না আমার, কিছুতে আয়নাকে আমি তোমার সাথে ওই নোংরা বস্তিতে যেতে দেবো না। আমি আয়নার জন্মদাতা, আমি ওর বাবা, আমি জোর করে ওকে নিয়ে যাবো। আমার জীবনটা তোমার জন্য নষ্ট হয়েছে, মা হয়ে আমার আয়নার জীবন আমি কিছুদিন নষ্ট হতে দেব না। খবরদার, চোখ রাঙাবে না। বাবা ঠিকই বলেছেন, তোমার মতো রাস্তার এক ভিখিরিকে ভালো বেশে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছিলাম। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার জীবনের এক দুঃস্বপ্ন, তোমার আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টের জন্য তুমি তুমি দায়ী। শারাপ, আমার জীবন থেকে তোমার স্মৃতি আমি চিরতরে মুছে ফেলেছি। তোমার মুখ দেখতে আমার ঘৃণা হয়, খুনি জেলখানা দাগে আসামি। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। আমার আয়নাকে না নিয়ে আমি কিছুতে যাব না। Thank you.
ডায়না, 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 কি ডায়না, তুমি সেই ছেলে ধরা? না মা, আমি তোমার আব্বু। আব্বু? হ্যাঁ, আমি তোমার আব্বু, আমি তোমার আব্বু। আম্মু, 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 আব্বু এসেছে, আব্বু এসেছে। শুনেন, সদর ঘাট থেকে মগবাজার হইয়া বেগুন বাড়ি আইলাম, 5 টাকা দিতেছেন, এ কেমন ইনসাফ? আবে ইনসাফের বাচ্চা, নিলে নে না নিলে ভাল। হারাম খোর, বাপের বয়সে একটা লোকের গায়ে হাত তুললি। রাজু, রাজু রে, আমারে আমারে তুই মাফ করিয়া দে বাবা, আমি তোর কিছুই রক্ষা করতে পারি নাই। না চাচা, তোমার কোনো দোষ নাই, সব আমার কপাল। রাজু, কে? চাচাকে তুমি কোথায় পেলে ভাইয়া? রাস্তায়, রিক্সা চালাচ্ছিল। রিক্সা চালাচ্ছিল? না 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 চাচা, তোমাকে আর আমি রিক্সা চালাতে দেব না। আমি তো কেনা কেন এত মায়া বাড়াইতাছ? জন্ম দিলে শুধু বাবা হওয়া যায় না চাচা, তুমি আমাদের জন্ম দাওনি সত্যি, কিন্তু আজীবন তোমার কাছে আমরা পেয়েছি পিতার স্নেহ। আর বলছো তুমি আমাদের কেউ না? ওরে না না, রাগ করিস না, রাগ করিস না বাবা। ও তোরা, তোরাই আমার সব, আমার সন্তান। আরে বাবারা, জলদি কর, একটু জলদি কর, পুলিশ টের পাইলে আটক করবো, ডান্ডি ফটাস, জলদি কর। ঠিকই করছেন ম্যাডাম, ওই বুড়ো চৌধুরী লগে কি থাকা যায়? কে তুমি, তুমি কে? আমার পরিচয় আপনার ডার্লিং রেজিকান। বেশ, মৌজে আছেন বেগম সাহেবা, ঘরে চৌধুরী সাহেবের বউ, বাইরে এই সাহেবের ডার্লিং। মঙ্গলের লেগে কোনো অস্ত্র আর গুলি আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় নাই সাহেব। শোনেন, কামের কথা কই, আপনি যারে টার্গেট কইরা ওনারে ফাঁসাইছেন, আমারও ওই একই টার্গেট, অর্থাৎ চৌধুরী সাহেব, মানে তার কোটি কোটি টাকার সম্পত্তি। নিজকে মধ্যে ঝগড়াঝাটি না কইরা আসেন স্যার, একলগে কাম করি, বহুত খুন খারাপই ঝামেলা আছে, একা সামাল দিতে পারবেন না কাঞ্চুমিয়া। কাঞ্চুমিয়া? হ্যাঁ, আরে কত অ্যাক্টিং করবে? হ্যাঁ, আপনি আমাকে বেগুন বাড়ি বস্তির রহিম মিয়ার পোলা না? কে রহিম মিয়া? ভোলা ভালা বাপেরে পটাইয়া বিদেশে যাবার নাম কইরা তার সব মাল পানি হাতাইয়া দেশে স্মাগলিং এর ব্যবসা শুরু করছেন। ভালো ভালো, আপনি আন্তর্জাতিক ক্রিমিনাল আর আমি আভ্যন্তরীণ। আহেন, একলগে হাত মিলাই, আহেন। মঙ্গল ভাই, কামরানের সঙ্গে আমার চগল ঘুরি কামে মঙ্গল করে না, টার্গেট যখন এক তখন আপত্তি কিসের? ডান্ডি ফটটা আসে।
মঙ্গল খুব চতুর লোক, ওই তো রাজা আর ডাইনার বিচ্ছেদ ঘটিয়েছে। যতই চতুর হোক আমিও কম শেয়ানা নই। এই না তোমার বেলুন, এটা তোমার জন্মদিনের উপহার। তুমি কাঁদছো কেন? কই, হে আমার খুশির কান্না মামুনি। বোকা, খুশিতে কেন কাঁদে? মামুনি, এটা তোমার জন্য। খুব সুন্দর। আয়নার জন্মদিনে আয়নার মার জন্য আমার এই ক্ষুদ্র উপহার। লেডিজ এন্ড জেন্টলম্যান, অ্যানাদার সারপ্রাইজ ফর ইউ। আজ এই খুশির দিনে আমার মেয়ে ডায়না ও কামরানের এনগেজমেন্ট ঘোষণা করছে। বাবা, এ তুমি কি বলছো? এ কিছুতেই হতে পারে না, প্রেমের একবারই হয়, আমার স্বামী আছে। তুমি ভেবেছ আবার ওই খুনির সঙ্গে সংসার করবে? আমি তা হতে দেব না। আমার জীবন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আমার ভালো মন্দ আমি বুঝবো। নিজের জীবনটা নষ্ট করেছ, এবার সন্তানের জীবনটা নষ্ট করতে চাও? আয়না ওই বস্তিতে থাকতে পারে না, ওখানে সে কোনোদিন যাবে না। আমার সন্তান কোথায় থাকবে না থাকবে সে ভাবনা আমার। আয়না অবশ্যই তার বাবার কাছে ওই বস্তিতেই ফিরে যাবে। তাই না? আপনি বাবার সাথে চক্রান্ত করে আমার জীবনটা বিষিয়ে ফেলতে চান? আপনাকে আমি ভদ্রলোক মনে করেছিলাম, আপনি তো জঘন্য। ম্যাডাম, আপনার নিজেকে নিয়ে গৌরব করার মতো কিছু নেই, আপনি বিবাহিতা। জেল খাটায় খুনি দাগি আসামি আপনার স্বামী, আর আপনি অলরেডি এক সন্তানের মা। মহত্ব আমার যে সব জেনে শুনেও আপনাকে গ্রহণ করতে চেয়েছি। মহত্ব? আপনার এই স্বার্থের মহত্বকে আমি ঘৃণা করি। দাঁড়া, কোথায় যাচ্ছ? দাঁড়াও। সন্তানকে জীবিত রাখতে চাও এই মুহূর্তে চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। আমি এক থেকে তিন পর্যন্ত গুনছি, এর মধ্যে চলে না গেলে তোমার সন্তানের লাশ দেখবে। এক, দুই, তিন। না না, আমি যাচ্ছি, আর কোনোদিন আসবো না, কোনোদিন না।
হয় না? কোনোদিন না, কোনোদিন না। Mr. Munger, I want to buy Rani. Tanya! Oh, sorry. Tanya? খাসলক বদলাইতে সময় লাগবো। Sweetheart. Oh, yeah. Ustad! Ustad! Rani paliye chhe. Chhere de aake, shaitan. Peter dai ami hotele nachi. Kharap mei bhebe tora amake dhore niye jete chas. Kintu ami kichutei jabo na. Jete to ki hobe. No! তুই এই কাজ করে বেড়াস, আর আমাকে মিথ্যে বলেছিস? বিউটি পার্লারের ম্যানেজার, মারো, আরো মারো, আমাকে মেরে ফেল। তোর এত অধপতন আমি ভাবতে পারিনি তুই নর্তকী হয়েছিস। আমার মতো একটা অসহায় মেয়ে এছাড়া কি করতে পারে? একবার ভেবে দেখো, কেন আমি এ পথে নামলাম? কে আমাকে এ পথে নামালো? তুমি নেই, মা নেই, নিজেকে রক্ষা করার ক্ষমতা আমার ছিল না। মঙ্গল 24 ঘন্টা আমার উপর নজর রাখছে, আমাকে হুমকি দিচ্ছে, পালাতে গেলে আমাকে খুন করবে। মঙ্গল, তোর জন্য আমার স্ত্রী আবার সন্তান আজ পর হয়ে গেছে। তোর জন্য আমি আমার মাকে হারিয়েছি। তুই আমার বোনের জীবনটা ধ্বংস করেছিস। তুই আমাকে খুনের অপবাদে জেলে পাঠিয়েছিস। না 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 না, একদিনে তোকে আমি খতম করব না। তাহলে তুই মরে গিয়ে বেঁচে যাবি। তোকে দিনে দিনে তিলে তিলে মারব। আরামজাদা আমারে বাঙ্গি ফাটা করছে। কি বলছো তুমি? আমি কি আপনার নমস্কার করতেছি? দেখতেছেন না আমার চেহারা? আপনার লেগে ওরে আনলি করতে গিয়া আজ আমার এই দশা। অন কি করবেন তাই কন? ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি কইরা সারছি। রাজারে আমি আসমানে রপ্তানি করুন। আগেই খুন খারাপিতে জড়িয়ে পড়া ঠিক হবে না। কামরানের হাতে ডায়নাকে আগে তুলে দেই। হ্যাঁ, কি কইলেন? শিয়ালের কাছে মুরগি বর্গা দিবেন? হ্যাঁ,
আপনার বেগম সাহেব আর আদিত। কি হলো পাগলের মতো হাসছো কেন? যিনি সেখান বিয়া করছেন চৌধুরী সাহেব, আপনারে বান্দর নাচনা চাইতেছে। ওই হাতে আপনি আমারে অনেক মাল পানি দিছেন, আজ সেই হাত আমার গালে তুললেন, কাজটা মনে হয় ঠিক হলো না। আসি, খুদা হাফিজ। আপনি? আমি। এত বড় স্পর্ধা আপনার, মাতাল হয়ে আমার বেডরুমে ঢুকেছেন, এর সাহস আপনি কোথায় পেলেন? তোমার বাবার কাছে। কাম অন ডার্লিং, তুমি আমার হব স্ত্রী, আদর করি। ওকে ওকে, পেট্রোল যখন তুমি ছিটালে আগুন হয়ে আমি চলে উঠছি। আমি তোমাকে ভদ্রলোকের মুখোশ পরা জানোয়ার, গেট আউট, আই সেড গেট আউট। ওকে, ডাইনা, মা ডাইনা, আমার কোনো সান্ত্বনা, কারো সান্ত্বনার প্রয়োজন নেই। তুমি রাজাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আজ আমি মৃত। হ্যাঁ বাবা, আমার সমস্ত স্বপ্নকে ভেঙে তুমি চুরমার করেছ, আমার সব আশা ভরসাকে তুমি খুন করেছ। খুনের নেশা এবার আমার মাথাতেও চেপে বসেছে, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ডান্ডি ফরটাস মগর, কামটা যত সহজ ভাবতেছেন তত সহজ না কামরুষা। যে কাজ যত কঠিন সেই কাজে তত বেশি আনন্দ। জব্বর কথা কইছেন, আর কইবেন না কেন? আপনি হলেন শিক্ষিত শয়তান, আর আমি শালা অশিক্ষিত শয়তান, বুদ্ধির ভাড়া তো হইবই। শোনো, যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে আমি আর তুমি মিত্র বাহিনী, শত্রুপক্ষের বিরুদ্ধে দুটি সেক্টর খুলতে হবে। এক সেক্টরের দায়িত্ব নিব আমি, আর এক সেক্টরের দায়িত্ব আপনি। ইয়েস, প্রথমে আমরা কান্দরে টান দেব, তাহলে মাথা আপোষে হাতের মুঠোয় আইয়া পড়বো। ডান্ডি, কেন তোরা আমাকে আটকে রেখেছিস? কি দোষ করেছি আমি তোদের কাছে? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কে কারে মারে কান্দিদেটা? ও কিছু না, আমার ডুপ্লিকেট, ওর কথা পরে সব বলবো, আগে আমাদের আসল কাজটা হাসিল হোক। কি কাজ? খুন। আয় না, নীলা, নীলা, নীলা। বাবা, তুমি আমার স্বামীকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, আমার জীবনটা তোমারই কারণে ধ্বংস হয়ে গেছে, এই অবস্থায় বেঁচে থাকার কোনো মানেই হয় না, তাই আমি আমার সন্তান সহ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলাম। তার আগে তোমার স্ত্রীকে খুন করে প্রতিশোধ নিয়ে গেলাম। ইতি হতভাগিনী ডাইনা। ডাইনা, হ্যালো, হ্যালো, মিস্টার চৌধুরী, আমি রমনা থানার ওসি বলছি। সর্বনাশ হয়েছে, আপনার মেয়ে তার সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করেছে। নো নো, ইম্পসিবল। আপনি শীঘ্রই চলে আসুন। কোথায়? ফুলতলা ব্রিজের নিচে। ডাইনা, ডাইনা। এবার এতদিন পর আমার স্বপ্ন সার্থক হতে চলেছে, কামরানকে বিয়ে করে চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তি সব সব আমি রাজরানীর মতো উপভোগ করব। তুমি? ইয়েস ডার্লিং। তুমি এখানে? তোমার তো এখন আমাদের আস্তানায় থাকার কথা। হ্যাঁ, কিন্তু শেষ দৃশ্য শুরু করার আগে তোমাকে একটু আদর করব না? কাম অন ডার্লিং, কাম অন।
রানী মন আমাকে বাঁচা মঙ্গল হরামির বাচ্চা কুত্তার পাটা রানীর ছেড়ে দে ছেড়ে দে বিদেশি আমারে মায়েরা ভালাবি আমি মরুম এক বাগলির হাতে এমন মরদ মঙ্গল না বস কামটা ভালো করো না গাড়ি স্যার তুই বদলা নে তোর বাপের খুনের বদলা আমার স্বামীর খুনের বদলা আমার বাপের খুনি মঙ্গল পূরণ না করে মরে গেলি এই দলিলে ঝটপট সই করুন কিসের দলিল আপনার সমস্ত সম্পত্তির দলিল সই করুন চৌধুরী সাহেব শুনেন শুনেন কামরান সাহেব গো ও সাহেব সজায় আঙ্গুলে ঘি ওঠে না কামরু সাহেব গো ইয়েস ইয়েস আঙ্গুল বাঁকাতেই হবে দান্ডি ফটা দান্ডি ফটা চৌধুরী সাহেব যদি বাঁচতে চান সই করুন হারাম জাদা আমি মরে যাব তবু তোর কাছে কিছুতেই নথি স্বীকার করবো না সাথে সাথে তোর গলা টিপে মাইরে ভালাইতাম মঙ্গল মঙ্গল ওই লোকটিকে বলতেছি মঙ্গল দাঁড়ান বলতেছি ডান্ডি পট্টাস এটা কি করছেন কামরু সাহেব চৌধুরী সাহেবের ব্যাপার সম্পত্তি নিজের নামে লিখে লেছেন আমার 50% শেয়ার আমার নাম কই তোমার নাম লেখা হয়েছে মরণের খাতায় ও ভাই ও কামরু সাহেব আয় গেছে আসো কামরু সাহেব জানে মারে না হ্যান্ডস আপ আত্মসমর্পণ তোমার কান্ডি ফাটাস তুমি ঘর ডালে ডালে আমি ঘুরি পাতায় পাতায় ডান্ডি ফাটাস
আরে কামরু সাহেব, আপনি ঘুরেন পাতায় পাতায়, আমি ঘুরি বোটায় বোটায়। এইটা বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ। ওকে ধর, কেউ আর আপনার কথা শুনবো না। এগো আমি চান্দের জুতা মারছি, এরা এখন আমার তাবেদার। কেউ আমারে কোনো জিনিস দান করলে আমি তিন গুণ ফেরত দেই। আপনি আমারে এক গুলি দিছিলেন, অহন তিন গুলি বুঝালাম। জঞ্জাল সরা। স্যার, ওই হারামের বাচ্চা, ওই হারামের বাচ্চা কামরান, আপনার মতো সম্মানী লোক, সম্মানী লোক তারে চাবুক মারছে। আমি লইছি, আমি লইছি হের প্রতিশোধ। আপনি আপনি আল্লাহর বাস্তরে মাফ করে দেন স্যার। আরে দেখেন এই দলিল ফরফরাত। এইবার আমি একটা ম্যাজিক দেখাব। বাবা, এই ঘটনা সিনেমার হিস্টোরিতে হার মানায় রহিম চাচা। তোমার পোলা মরে নাই, ওই যে তোমার আসল পোলা, বহুত বড় হিস্টোরি। তোমার পোলা আমেরিকায় ঠিকই গেছিল, বরাত জোরে খুব অল্প দিনেই সে মস্ত বড় লোক হয়, দামি গাড়ি দামি বাড়ি সব করে, রোজগারের 10 কোটি টাকা বাংলাদেশের উত্তরা ব্যাংকেও পাঠায়। এই হারামজাদা আমেরিকা থাকার সময় কেমনে যেন সব ঘটনা জানতে পারে। ওই কুত্তার বাচ্চা নকল কামরান প্লাস্টিক সার্জারি কইরা তোমার পোলার লাহান হুবহু এক চেহারার হয়। তোমার পোলা দেশে ফিরতেই নকল কামরানের গুন্ডারা তারে কিডন্যাপ করে। নকল কামরানের অত্যাচারেও তোমার পোলা টাকা দিতে রাজি হয় নাই রহিম চাচা। হিস্টোরি কমপ্লিট। অহন তোমার পোলা আমার হাতের পুতুল। রহিম চাচা, তোমারে জিম্মি কইরা সব টাকা আমি খামু, আর সাথে সাথে দলিলে সই করাইয়া স্যারের সব কিছু আমি দখল করুম গো। আমি পার্টি বদল করছি, তখন আমি তোমার সার্গেট না, তুমি আমার দুশ্মন। ভদ্রতা বজায় রাখেন, আমাকে যাইতে দেন। Yeah!
মটুস। ঘৃণা করতাম, সারা জীবন তাদের ঘৃণা করব, এই ছিল আমার জিদ। এই কত বড় ভুল, কত বড় অন্যায় আগে বুঝতে পারিনি, তুমি আমার সে ভুল ভেঙে দিলে। আজ বুঝতে পারছি তোমাদের মতো গরিবরাই খাঁটি সোনার মানুষ। তুমি আমাকে ক্ষমা করো রাজা, ক্ষমা করো। না না না, উনি তোমার আব্বু দিদি ভাই। তুমি না বলতে ছেলে ধরা আর লজ্জা দিচ্ছে দিদিমণি। ডান্ডি ফটাস, স্টপ স্টপ, আগে সব হাসেন না, আরো কথা আছে রহিম চাচা। হ্যাঁ রাজা, আমার ইচ্ছে এবার কামরানের সাথে তোর বোনের বিয়েটা পাকা হয়ে যাক। ডবল ডান্ডি ফটাস।